অনেক গর্ভবতী নারীরাই পুত্র সন্তানের স্বপ্ন দেখে থাকেন, তবে কিভাবে সহবাস করলে পুত্র সন্তান হয় তা জানেন না। কিছু কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো মেনে চললে নারী চাইলে পুত্র সন্তানের মা হতে পারেন। কোন সেই পদ্ধতিগুলো আজকের ভিডিওর মাধ্যমে জানব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না। একজন মহিলার প্রত্যেক মাসে একটি করে ডিম্বপাত হয়। সেই ডিম্বটি যখন কোনো পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয় তখন সে গর্ভবতী হয়। সকলেই জানেন পুরুষের এক্স ক্রোমোজোমের সাথে নারীর এক্স ক্রোমোজোম মিলিত হলে একটি কন্যা সন্তানের জন্ম হয়, আর পুরুষের এক্স ক্রোমোজোমের সাথে যদি নারীর ওয়াই ক্রোমোজোমের মিলন ঘটে তাহলে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তাই এমনভাবে সহবাস করতে হবে যেন পুরুষের ওয়াই ক্রোমোজোম নারীর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হতে পারে। যখন একজন নারীর ওভুলেশন হয় ঠিক তখনই সহবাস করলে আপনি পুত্র সন্তানের মা হতে পারবেন। কিভাবে আসুন জেনে নিই। পুরুষের যে স্পার্মে ওয়াই ক্রোমোজোম থাকে সেগুলো অনেক দ্রুত দৌড়াতে পারে, কিন্তু এগুলো দীর্ঘস্থায়ী নয়, অর্থাৎ বেশিক্ষণ পর্যন্ত জীবিত থাকতে পারে না। জরায়ুর কঠিন রাস্তায় কিছুক্ষণ পরেই মারা যায়। আর পুরুষের যে এক্স ক্রোমোজোমগুলো থাকে সেগুলো দ্রুত দৌড়াতে পারে না, ধীরে ধীরে দৌড়ায়, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত নারী যৌনাঙ্গের কঠিন পথে বেঁচে থাকতে পারে। তাই বলা হয় কোনো নারী যদি ওভুলেশনের দিন অথবা ওভুলেশনের একেবারে আশেপাশে সহবাস করতে পারেন সে সমস্ত নারীদের পুত্র সন্তান হবার সম্ভাবনা বেড়ে যায়। আর ওভুলেশনের অনেক আগে সহবাস করলে সেই বীর্য দ্বারা নারী গর্ভবতী হলে কন্যা সন্তান হবার সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ ওভুলেশনের দিন নারী যখন সহবাস করেন তখন পুরুষের ওয়াই ক্রোমোজোম যুক্ত স্পার্মগুলো দ্রুত যৌনাঙ্গের কঠিন পথ পার করে ডিম্বটিকে নিষিক্ত করতে পারে, কিন্তু যদি সে সময় নারীর ডিম্ব উপস্থিত না থাকে ওয়াই ক্রোমোজোমগুলো কিছুক্ষণ পরেই মারা যায়। বেঁচে থাকে শুধুমাত্র এক্স ক্রোমোজোমযুক্ত স্পার্মগুলো, আর সেই ক্রোমোজোমগুলো বেঁচে থাকা অবস্থায় যদি নারীর ওভুলেশন হয় সেগুলো যদি ডিম্বকে নিষিক্ত করে তাহলে কন্যা সন্তান হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই নারী আগে ওভুলেশনের দিনটি নির্বাচন করুন এবং ওভুলেশনের দিনের আগে, ওভুলেশনের দিন এবং ওভুলেশনের দিনের পরে সহবাস করুন। এতে পুত্র সন্তান হবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আর যারা কন্যা সন্তান চাচ্ছেন তারা চেষ্টা করবেন ওভুলেশনের দিনের আগে, ঠিক 2 থেকে 3 দিন আগে সহবাস করতে, এতে কন্যা সন্তান হবার সম্ভাবনা বাড়বে। কিভাবে ওভুলেশনের লক্ষণগুলো চিহ্নিত করবেন, আসলে বাজারে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। ওভুলেশন কিট ব্যবহার করতে পারেন, ডিমের সাদা অংশের মতো চটচটে স্রাব দেখলে বুঝতে পারবেন আপনার ওভুলেশন হচ্ছে। এছাড়াও স্তনে ব্যথা, মাথা ব্যথা, তলপেটে হালকা ব্যথা, শরীরের উষ্ণতা হালকা বৃদ্ধি পাওয়া, এগুলো ওভুলেশনের লক্ষণ। তো যাদের মোটামুটিভাবে সঠিক নিয়ম ও সাইকেল মেনে পিরিয়ড হয় তারা তাদের পিরিয়ড সাইকেল থেকে 14 বিয়োগ দিলে নিজের ওভুলেশনের দিনটি পেয়ে যাবেন। অর্থাৎ ধরুন আপনার 30 দিন পরপর পিরিয়ড হয়, আপনি 30 থেকে যদি 14 বিয়োগ দেন তাহলে পেলেন 16তম দিন। ধরে নেওয়া যেতে পারে 16তম দিন থেকে 17তম দিনের মধ্যেই আপনার ওভুলেশন হয়ে যায়। তাই আপনি 15তম দিন, 16তম দিন এবং 17তম দিনে সহবাস করুন, এতে আপনার পুত্র সন্তান হবার সম্ভাবনা অনেকাংশে বাড়বে। ভিউয়ার্স, আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অনেক তথ্য দিতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।